আবার ঈদ বিক্রি উৎসবে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ উপলক্ষে সবাই কম বেশি সাজগুজ করে, আজকে তাদের জন্য দেখাবো ভালো ভালো ব্র্যান্ডের কিছু কসমেটিক। আমরা এখন জেনে নিব কসমেটিক সম্পর্কে এবং সেগুলোর প্রাইস সম্পর্কে। আপু, কী কী ধরনের কসমেটিক আছে এবং সেগুলোর প্রাইস কেমন? আমি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে আপনার প্রাইমারটা, হচ্ছে ফার্স্ট মেইন মেকআপের ক্ষেত্রে। এই প্রাইমারটা কিন্তু আপনার বেস মেকআপের ক্ষেত্রে খুব ভালো একটা পিগমেন্টেশন দেয়। আমি একটু আপনার একটু ট্রায়াল দিয়ে দেখাই, জাস্ট একটু করে নিলে আপনার পিগমেন্টেশনটা কিন্তু খুব ভালো হয়। জি, প্রাইমারটা আপনার ফার্স্টে দেওয়া হয়ে গেছে, দেন সেকেন্ড হচ্ছে আপনার ফাউন্ডেশনটা। আর এটা হচ্ছে ফুল কভারেজ, তো আপনার কনসিলারের প্রয়োজন নেই, এটা হচ্ছে আপনার 2-in-1 ফাউন্ডেশন। জি, জাস্ট অল্পটুকু নিলেই এনাফ। ব্লেন্ডিংটা দেখুন, এটা আপনার আমার স্কিনের সাথে একদম স্কিন টোনের ওয়াইজ ম্যাচ হয়ে গেছে। জাস্ট এর উপরে আপনি একটা ফেস পাউডার অ্যাপ্লাই করবো। আমি এই ফেস পাউডারটা অ্যাপ্লাই করবো। আমরা প্রথমে দেখেছি একটা প্রাইমার, তারপর দেখেছি একটা ফাউন্ডেশন ফুল কভারেজ, আর এখন দেখছি হচ্ছে ফেস পাউডার। জি, ফাউন্ডেশনটা আপনার হচ্ছে আমার স্কিন টোন ওয়াইজ একদম ম্যাচ হয়ে গেছে। আর আমি যদি একটু ব্রাইট ইউজ করতে চাই তাহলে আমার ক্ষেত্রে ব্রাইট ফাউন্ডেশনও দেওয়া যাবে। আবার যদি কেউ চাই যে আমার স্কিনটা একটু ডার্ক, কেউ একটু ডার্ক নিতে চাইলে ডার্ক টোনেরও ফাউন্ডেশন দেওয়া যাবে। এটা স্কিন কালার ওয়াইজ হচ্ছে ম্যাচ করে দেওয়া যাবে। আবার সেকেন্ড হচ্ছে এটার উপর আপনার হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন। হাইলাইটার এখানে আপনার তিনটা কালার হবে। এখন দেখাচ্ছে হচ্ছে ফেস পাউডার দেওয়ার পরে হাইলাইটার। এটা একটা কালার যেটা স্কিন কালার হবে, আর এটা একটা গোল্ডেন বেস কালার আসবে, আর এটা হোয়াইট বেসড আসবে। যার যেই স্কিন কালার ভালো লাগে, মানে যে টোন ভালো, যার যেরকম টোন সে অনুযায়ী হাইলাইটার ইউজ করবে। হ্যাঁ, করে নিতে পারবে। আর এরপর আছে আপনার ব্রাশ হাইলাইটারটা। এখানে একটা 4 প্যালেটের আপনার ব্লাশ অন প্যালেট আছে, যেখানের মধ্যে কিছুটা আপনার একটা ব্রোঞ্জের প্যালেট সহ আছে, ব্রোঞ্জারের মধ্যে যেটা আপনার হাইলাইটার সহ মিক্স করা আছে। যারা যেরকম নিতে চায়, তার কেউ যদি চাই যে সিঙ্গেল নিতে চায় তাহলে সিঙ্গেলও দেওয়া যাবে সেক্ষেত্রে। এরপর আসতেছে আপনার আইশ্যাডো। হয় না, অনেকে মানে বড় আইশ্যাডোর বড় প্যালেটটা নেই, বড় প্যালেটটা নিয়ে সবগুলো হচ্ছে ইউজ করা যায়, বাট ছোটো প্যালেট নিলে যেখানে সবসময় সব কালারগুলো ইউজ করা যায় সেই কালারগুলো ম্যাচ করে আপনার আইশ্যাডো প্যালেটটা নেওয়া যাবে, যে যত ছোটো চাই তত ছোটোই দেওয়া যাবে। আর যারা একটু বেশি মেকআপ পারসন তাদের ক্ষেত্রে কিন্তু মেকআপ সিরামটা ইউজ করে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো পিগমেন্টেশন দেয়, স্কিনটাকে আপনার গ্লো করবে, মেকআপটা খুব সুন্দরভাবে গ্লো করবে। আমি একটু আমার স্কিনে দিয়ে দেখাই আপনাকে। সিরামটা কখন ইউজ করবে? যদি মেকআপ পারসন হয় তাহলে স্কিনটা গ্লো করার জন্য সিরামটা সবার ফার্স্টে, দেন সেকেন্ড হচ্ছে প্রাইমার। যদি মেকআপ পারসন না হয় তাহলে স্বাভাবিক ওইভাবে দেওয়া যাবে। এটা একদম মিশে যাবে, স্কিনটা একদম গ্লো করবে। তাহলে আমরা এখানে অনেক কিছুই দেখে নিয়েছি, প্রাইমার থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে শুরু করে ফেস পাউডার, ব্লাশ, হাইলাইটার থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে দেখছি। সেটা হচ্ছে প্যাস্টেল, প্যাস্টেল ব্র্যান্ডের এখানেই সব কিছু পেয়ে যাবেন। আর কোনো ফাউন্ডেশন আছে কি না এটা ছাড়া? প্যাস্টেলের আর কোনো ফাউন্ডেশন আছে কি না? প্যাস্টেলের মধ্যে আরও ফাউন্ডেশন আছে, একটা হবে আপনার হচ্ছে হাই কভারেজ ফাউন্ডেশন, হাই ক্যারেক্টার ফাউন্ডেশন, আর সেকেন্ড আরেকটা হবে সিল্কি টাচ, সিল্কি ড্রিম ফাউন্ডেশন। আচ্ছা, এটার প্রাইস আর এই ফাউন্ডেশনের প্রাইসটা যদি বলতেন? এটার প্রাইসটা পড়বে আপনার 1650, আর এটার প্রাইসটা পড়বে আপনার 1490। সবগুলো হচ্ছে সবগুলোর মেয়াদ কিন্তু প্রায় আপনার 3-4 বছর এমনিতেই আছে। যদি কোনো মেকআপ পারসন না হয় তাহলে আপনার ফাউন্ডেশন বা সবগুলোই মেকআপ প্রোডাক্ট ইউজ করতে করতে আপনার 2-3 বছর এমনিতে চলে যাবে। যদি রেগুলার মেকআপ ইউজার হয় তাহলে আপনার 2 বছর বা 1 বছরে এনাফ। এটার প্রাইস পড়বে 720। যদি কম রেঞ্জের কেউ ফাউন্ডেশন, একটা ভালো ফাউন্ডেশন চাই, সেক্ষেত্রেও দেওয়া যাবে, লং লাস্টিং করবে এটা। আর যেটা আমরা প্যালেট দেখেছি ব্লাশারের, এইগুলোর প্রাইস সম্পর্কে যদি বলতে? আপনার ব্লাশনটার 4 প্যালেটের ব্লাশনটার প্রাইস পড়বে আপনার 950, আর আইশ্যাডো প্যালেটটার প্রাইস পড়বে 1100। এখানে সবগুলোই কিন্তু স্মুথিং আর হচ্ছে আপনার খুব ভালো পিগমেন্টেশন দিবে।
আর হচ্ছে একটা ল্যাশ প্রুফ মাস্কার আছে যেটা আপনার কিন্তু ল্যাশটা খুব লং করবে। যারা আপনার ন্যাচুরালি ল্যাশ চাই সেই ক্ষেত্রে কিন্তু এই মাস্কারাটা খুব ভালো হয়, মানে ন্যাচুরালি ল্যাশটা লং করবে। আবার যদি আপনার কেউ যদি ল্যাশটা লং না করে এমনিতে আইল্যাশ নিতে চাই সেক্ষেত্রেও আইল্যাশ দেওয়া যাবে, তবে বেশিরভাগ হয় কি ন্যাচুরালটাই চাই কাস্টমার। প্রাইস কত এটা? এটার প্রাইস পড়বে আপনার 850 এইচি। এটা কিন্তু খুব লং লাস্টিং থাকে, আপনার 24 আওয়ার্স পর্যন্ত লং লাস্টিং থাকে। ধন্যবাদ আপুকে, আপু অনেক সুন্দর করে আমাদেরকে সব কিছু বলেছে। যারা চিন্তা করছেন কোন ধরনের মেকআপটা আপনার মুখে মানাবে, সেই মেকআপ বা কসমেটিক নিতে চলে আসুন মেগামার্ট শপে। এখানে রয়েছে সব ধরনের পরামর্শ নিয়ে মেকআপ ক্রয় করার পদ্ধতি।